আমরা পরাবৃত্তিক দর্পণের ক্ষেত্রে যা করেছিলাম এই ভিডিওতে আমরা সেই একইভাবে এখানে উত্তল লেন্স থেকে বিভিন্ন দূরত্বে বস্তু রেখে চিন্তা করব যে বস্তুর প্রতিবিম্ব কেমন হচ্ছে। এটা করার একটা কারণ হলো বিভিন্ন ক্ষেত্রে কি হচ্ছে তা দেখা, আরেকটা কারণ হলো কিভাবে আমরা এটা নিয়ে চিন্তা করব তার অনুশীলন করা। প্রথমেই আমরা এখানে একটা বস্তু রাখছি যেটা এই লেন্স থেকে এর ফোকাস দূরত্বে দ্বিগুণ দূরত্বেরও বাইরে আছে। আমি বস্তুটাকে এখানে রাখলাম, তীর দিয়ে বস্তুটাকে প্রকাশ করলাম। আমি আরেকটা ব্যাপার বলে নেই, আমরা যখন পরাবৃত্তিক দর্পণ নিয়ে কাজ করেছি তখন এখানকার ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বকে আমরা বক্রতার কেন্দ্র বলেছিলাম। এখানে আমরা এটা ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব বলবো, কারণ এটা আসলে বক্রতার কেন্দ্র নয়, বা এই দূরত্বটা আসলে এই দুইটা বক্রতলের কোনোটারই বক্রতার ব্যাসার্ধ নয়, আমরা এটাকে শুধুমাত্র 2f বলবো। এখন আমরা এটা বের করার চেষ্টা করব যে এই বস্তুটার প্রতিবিম্ব কেমন হবে যখন এখান থেকে নির্গত আলোকরশ্মি লেন্সে প্রতিসরিত হবে। সবসময় যা করেছি এবারও আমরা একই রকম আলোকরশ্মি নেব। মনে রাখবেন এই বস্তুর উপরের প্রতিটা বিন্দু হতেই সব দিকে আলো নির্গত হচ্ছে, কারণ বস্তুটার উপর আলোর ব্যাপ্ত প্রতিফলন হবে। তাই আমরা আমাদের সুবিধাজনক রশ্মি নেব, একটা আলোকরশ্মি এই তীরের উপরের প্রান্ত হতে নির্গত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে লেন্সের উপর আপতিত হচ্ছে। আমি এই লেন্সের ভেতরের প্রতিসরণ এখন আর দেখাচ্ছি না, কিন্তু আমরা জানি আলোকরশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে লেন্সে প্রবেশ করে তবে প্রতিসরিত রশ্মি লেন্সের অন্য প্রান্তের ফোকাস দিয়ে যাবে। তাহলে এই প্রতিসরিত রশ্মিটা লেন্সের অন্য প্রান্তের ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যাচ্ছে। এবার লেন্সের বাম পাশ হতে আরেকটা আলোকরশ্মি লেন্সের এ পাশের ফোকাসের মধ্য দিয়ে লেন্সে প্রতিসরিত হয়ে সমান্তরালভাবে যাবে। এটা করা যাক, আমি এটা অন্য রং দিয়ে করি। আলোকরশ্মিটা তীরের অগ্রপ্রান্ত হতে বাম পাশের ফোকাস দিয়ে লেন্সে আপতিত হলো। এটা এবার প্রতিসরিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালভাবে যাচ্ছে। তাহলে বস্তুর এই বিন্দু হতে যে আলোকরশ্মিগুলো আসছে সেগুলো লেন্সের ডান পাশে এই বিন্দুতে আবার মিলিত হবে। আমরা এই বস্তুর উপর প্রতিটা বিন্দুর জন্যই এটা করতে পারি। আমরা বস্তুটার মাঝামাঝি জায়গায় একটা বিন্দু নেই, তবে আলোকরশ্মিগুলো এখানে আবার মিলিত হবে। তাহলে এই বস্তুটার প্রতিবিম্ব দেখতে এরকম হবে, প্রতিবিম্বটা দেখতে এরকম হবে। তাহলে এটা একটা বাস্তব প্রতিবিম্ব হবে, কারণ রশ্মিগুলো আসলেই মিলিত হচ্ছে, তাই প্রতিবিম্বটা হলো বাস্তব এবং এটা উল্টা। বস্তুটা উপরের দিক নির্দেশ করছিল আর এটা নিচের দিক নির্দেশ করছে, এই অবস্থায় প্রতিবিম্বটা বস্তুর চেয়ে ছোট হবে। তাহলে বাস্তব ছোট উল্টানো প্রতিবিম্ব গঠিত হচ্ছে। আমরা আরও কয়েকটা উদাহরণ দেখি। আমি ভিডিওটা শুরু করার আগেই সময় বাঁচানোর জন্য কপি করে রেখেছিলাম, এবার এটা এখানে পেস্ট করছি। এবার একটা অবস্থা দেখা যাক যেখানে বস্তুটা ফোকাস দূরত্বে দ্বিগুণ দূরত্বে বা 2f দূরত্বে আছে। তাহলে বস্তুটাকে এখানটাতে রাখছি, এখানটাতে। এবার আমি নীল রং দিয়ে করছি। আমরা এক্ষেত্রে একই কাজ করব, আপনারা কাগজ নিয়ে নিজেরা এটা করুন, এতে আপনাদের অনুশীলন হবে। একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে লেন্সে আপতিত হলো, এটা প্রতিসরিত হয়ে অন্য পাশের ফোকাসের মধ্য দিয়ে যাবে। তারপর আরেকটা আলোকরশ্মি লেন্সের বাম পাশের ফোকাসের মধ্য দিয়ে দর্পণে আপতিত হলো, এটা প্রতিসরিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে যাবে। প্রতিসরিত রশ্মি দুইটা এই বিন্দুতে মিলিত হবে। আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা সামান্তরিক হয়ে গেল, এখানকার এই দূরত্বটা সমান হলো এখানকার এই দূরত্বটা, এগুলো প্রতিসম। আপনারা এটা উল্টে দিতে পারেন, আর এখানকার এই দূরত্বটা সমান হবে এখানকার এই দূরত্বটা। আমি এখানে জ্যামিতির কথা বলে ফেললাম, এই রেখাগুলো ঠিক সোজাভাবে আঁকা হলে এই বিন্দুটা আরেকটু বামে হতো। এক্ষেত্রে এখানে একটা উল্টানো প্রতিবিম্ব গঠিত হবে যেটা বস্তুর দৈর্ঘ্যের ঠিক সমান হবে এবং একই দূরত্বে থাকবে। আমি আগের প্রতিবিম্বটা দূরত্বের কথা বলিনি, এই প্রতিবিম্বটা বাস্তব এবং ছোট, আর এটা বস্তুর তুলনায় লেন্সের বেশি কাছে থাকছে, এটা লেন্সের কাছে চলে আসবে। আর এক্ষেত্রে প্রতিবিম্বটা ঠিক বস্তুর সমান হবে, কিন্তু প্রতিবিম্বটা হবে উল্টা, আর এটা লেন্স থেকে বস্তু যত দূরে আছে ঠিক তত দূরে লেন্সের অন্য পাশে থাকবে। আবার বলছি যে এটা একটা বাস্তব প্রতিবিম্ব। এবার আরেকটা করা যাক, আমি আগের ছবিটাই আবার পেস্ট করছি। এবার আমরা বস্তুটাকে ফোকাস এবং ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বের মাঝামাঝি জায়গায় রাখব, অর্থাৎ বস্তুটাকে এফ আর 2f এর মাঝে কোথাও রাখব।
আমি বস্তুটাকে এখানে রাখলাম। এবারেও একটা আলোক রশ্মি সমান্তরালভাবে লেন্সে আপতিত হচ্ছে, এটা প্রতিসরিত হয়ে অন্য পাশের ফোকাসের মধ্য দিয়ে যাচ্ছে। এটা আরেকটু ভালোভাবে আঁকি, রশ্মিটা অন্য পাশের ফোকাসের মধ্য দিয়ে যাচ্ছে। এরপর আরেকটা আলোক রশ্মি বাম পাশের ফোকাসের মধ্য দিয়ে লেন্সে আপতিত হচ্ছে, এটা প্রতিসরিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালভাবে যাবে। রশ্মি দুটো এই বিন্দুতে মিলিত হচ্ছে। আমি সব বিন্দুর জন্য এটা করতে পারতাম, আমি শুধু তীরের অগ্রপ্রান্তের জন্য এটা করলাম, কারণ আমি জানি নিম্ন প্রান্তের ক্ষেত্রে রশ্মিগুলো এখানে মিলিত হবে। আমি শুধু দুইটা বিন্দু নিয়েছি, এগুলো এ পাশে মিলিত হলো। আমি যদি বস্তুর মাঝামাঝি একটা বিন্দু নিয়ে একই কাজ করি তবে রশ্মিগুলো এখানে মিলিত হবে। তাহলে পুরার প্রতিবিম্বটা এভাবে গঠিত হবে, প্রতিবিম্বটা বাস্তব উল্টো এবং এবার বিবর্ধিত, আর প্রতিবিম্বটা এবার লেন্স থেকে দূরে থাকছে বস্তুটার তুলনায়। এটা আমাদের প্রথম উদাহরণের ঠিক উল্টো ঘটনা। প্রথম উদাহরণে বস্তুটা বড় ছিল যখন সেটা 2f দূরত্বের চেয়েও বেশি দূরে ছিল, আর প্রতিবিম্বটা অন্য পাশে এরকম জায়গার মধ্যে ছিল। এবার বস্তুটা এখানে আছে আর প্রতিবিম্বটা অন্য পাশে আছে। এখানে প্রথম উদাহরণের উল্টো ঘটনা ঘটছে। এবার আরও একটা উদাহরণ করি, আগের ছবিটা পেস্ট করব। এবার বস্তুটাকে ঠিক ফোকাসে রাখব, এরপর দেখব কি ঘটে। অনেক সময় অনেকেই ফিজিক্স পরীক্ষার জন্য এসব মুখস্থ করে, কিন্তু সেটা করার কোনো দরকার নেই। আপনাকে শুধুমাত্র তীরের উপরের প্রান্ত হতে দুইটা রশ্মির কথা চিন্তা করতে হবে, তাহলেই আপনি বুঝতে পারবেন প্রতিবিম্ব কেমন হবে। আপনাকে একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আরেকটা ফোকাস দিয়ে পাঠাতে হবে। ও আচ্ছা, যখন ফোকাসে বস্তু রাখা হবে তখন একটু ভিন্ন রশ্মি নিতে হবে। যখন একটা বস্তু ফোকাসে রাখা হবে তখনও আমরা প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি নেব। সমান্তরাল রশ্মিটা লেন্সে প্রতিসরিত হয়ে অন্য পাশের ফোকাসের মধ্য দিয়ে যাবে। এবার এ পাশের ফোকাসের মধ্য দিয়ে আলোক রশ্মি পাঠানোর পরিবর্তে আপনাকে অন্য কিছু করতে হবে। বস্তুটা ফোকাসে আছে বলে এটা করা যাবে না। এবার এমন একটা আলোক রশ্মি নেই যেটা প্রতিসরিত হবে না। পরাবৃত্তিক দর্পণের ক্ষেত্রেও আমরা এমনটা করেছি। আসলে পরাবৃত্তিক দর্পণের ক্ষেত্রে আমরা এর কেন্দ্র দিয়ে আলোক রশ্মি পাঠিয়েছি। এবার আলোক রশ্মিটা লেন্সের কেন্দ্রে আপতিত হবে যেখানে এর প্রতিসরণ ঘটবে না। তাহলে আলোক রশ্মিটা লেন্সের কেন্দ্রের মধ্য দিয়ে সোজা এভাবে যাবে। তাহলে এখানে পাওয়া যাচ্ছে যে এই তীরের অগ্রপ্রান্ত হতে যে দুইটা রশ্মি নির্গত হচ্ছে তারা কোনোখানেই কোনো বিন্দুতে মিলিত হবে না। এগুলো অন্য কোনো বিন্দু হতে অপসৃত হচ্ছে বলেও মনে হবে না। যদি কারো অক্ষিগুলো এখানটাতে থাকে সে দুইটা সমান্তরাল আলোক রশ্মি শুধু দেখবে, এখানে কোনো প্রতিবিম্বই গঠিত হবে না। বাস্তব প্রতিবিম্ব না অবাস্তব না, তাহলে আমরা বলতে পারি এখানে কোনো প্রতিবিম্ব গঠিত হবে না, নো ইমেজ। আর সবার শেষে, এখানে আর জায়গা নেই, আমি ছবিটা নিচে পেস্ট করছি। সবার শেষে আমরা বস্তুটাকে ফোকাস আর লেন্সের মাঝের কোনো জায়গায় রাখছি। ধরে নিচ্ছি যে বস্তুটাকে এবার এখানে এই জায়গায় রাখলাম। এবার দেখা যাক কি ঘটে। আবার অতীরের অগ্রপ্রান্ত হতে একটা আলোক রশ্মি সমান্তরালভাবে লেন্সে পড়ছে, এটা প্রতিসরিত হয়ে অন্য প্রান্তের ফোকাসের মধ্য দিয়ে যাবে। এবার আরেকটা আলোক রশ্মি এমনভাবে নিচ্ছি যাতে মনে হয় যে এটা এ পাশের ফোকাস থেকে আসছে। আলোক রশ্মি এভাবে লেন্সে আপতিত হচ্ছে, এটা প্রতিসরিত হয়ে অন্য পাশে প্রধান অক্ষের সমান্তরালভাবে যাবে। এটা পরিষ্কার যে এই দুইটা প্রতিসরিত রশ্মি কখনো মিলিত হবে না, তাই এক্ষেত্রে কোনো বাস্তব প্রতিবিম্ব গঠিত হবে না। কিন্তু এরকম মনে হবে যে আলোক রশ্মিগুলো কোনো বিন্দু হতে অপসৃত হচ্ছে, এগুলো কোনো বিন্দু হতে অপসৃত হচ্ছে বলে মনে হবে। এই দুটো রেখা পেছনে বাড়ালে এখানে মিলিত হবে, আলোক রশ্মিগুলো এই বিন্দু হতে অপসৃত হচ্ছে বলে মনে হবে। তাহলে কি ঘটছে? কোনো একজনের চোখে যদি এই দুইটা আলোক রশ্মি পড়ে তবে সে তীরের অগ্রপ্রান্তটা এখানে দেখবে, আর সে তীরের নিচের প্রান্তটা এখানে দেখবে, এখানে। তাহলে যা ঘটবে তা হলো সে একটা বিবর্ধিত প্রতিবিম্ব দেখবে। এক্ষেত্রে একটা বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হবে। এই বিবর্ধিত প্রতিবিম্বটা অবাস্তব হবে, সে প্রকৃত বস্তুটার একটা বিবর্ধিত অবাস্তব প্রতিবিম্ব দেখতে পাবে। যাই হোক, আশা করি ব্যাপারগুলো আপনাদের কাছে ইন্টারেস্টিং লেগেছে।